বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। মহামারী করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ হয়, তোমাদের পড়ালেখা সঠিকভাবে না হয়, আমরা অনলাইন ক্লাস চালু করেছি। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের পড়ালেখা সঠিকভাবে চালিয়ে যাবে আশা করি। আজকের আলোচনার বিষয় হলো গুণ। চলো আমরা দেখি কোশ্চেন নাম্বার 1। তোমার কাছে 100 টাকার নোট আছে, তোমার কাছে মোট কত টাকা আছে? তাহলে আমরা দেখি একটি 100 টাকার নোট সমান 100 টাকা, 100টি 100 টাকার নোট সমান 100টি অর্থাৎ 10,000 টাকা। তাহলে আমরা 10,000 টাকা কিভাবে পেলাম আমরা এখন দেখি। 100কে 100 দ্বারা গুণ করলে আমরা 10,000 টাকা পাব। তাহলে এককের গড় 0, 0 দিয়ে গুণ করলে 0 0 0, দশকের গড় 0, 0 দ্বারা গুণ করলে 0 0 0, শতকের গড় 1, 1 দ্বারা গুণ করলে 0 0, এককে 1 অর্থাৎ যোগ করে পাই 0 0 0 0 একের 1। তাহলে আমরা দেখি একক, দশক, শতক, হাজার অর্থাৎ 10,000। তাহলে আমরা উত্তর পেলাম 10,000 টাকা। কোশ্চেন নাম্বার 2। 37টি বাক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে, বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? তাহলে আমরা দেখি একটি বাক্সের টিকিট আছে 500টি, 37টি বাক্সের টিকিট আছে 500 গুণ 37 অর্থাৎ 18,500টি। আমরা চলো দেখি কিভাবে 18,500টি পেলাম। 500কে 37 দ্বারা গুণ করলে আমরা পাবো 18,500টি। তাহলে এককের গড় 7, 7 দিয়ে গুণ করলে 7, 7 0 0, 7 0 0, 5 7 35। দশকের গড় 3, 3 দ্বারা গুণ করলে 3 এর 0 0, 3 এর 0 0, 3 5 15 অর্থাৎ যোগ করে দেখি 0 0 5 8 1 অর্থাৎ 18,500 অর্থাৎ 18,500টি। উত্তর হবে 18,500টি। কোশ্চেন নাম্বার 3। রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা আয় করেন, তিনি 25 দিনে কত টাকা আয় করেন? তাহলে আমরা দেখি একদিনে আয় করেন 125 টাকা, 25 দিনে আয় করেন 125 গুণ 25 অর্থাৎ 3,125 টাকা। তাহলে আমরা কিভাবে পেলাম 3,125 টাকা? 125কে 25 দ্বারা গুণ করি, 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 দোকানে 10, 10 আর 2 12 2, হাতে থাকে 1, 5 আর কে 5, 5 আর 1 6। তাহলে দশকের গড় 2, 2 দ্বারা এখন গুণ করি, 5 দোকানে 10 এর 0, হাতে থাকে 1, 2 দোকানে 4, 4 আর 1 5, 2 আর কে 2। তাহলে যোগ করি 5 এর 5, 2 এর 2, 6 আর 5 11 এর 1, হাতে থাকে 1, 2 আর 1 3। তাহলে আমরা কত পেলাম একক, দশক, শতক, হাজার? 3,125। তাহলে 3,125 টাকা। উত্তর হবে 3,125 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার এই গুণ নিয়ে আলোচনা করব। আজ আর নয়, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।